মুখ্যমন্ত্রী যদি রাজ্যের বলেন দু একটা ছোট ঘটনা দুর্ঘটনা, যেদিন থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে এইগুলোকে তিনি হয় পাশ করাতে চেয়েছেন নয় ধামাচাপা দিয়েছেন, কিন্তু সার দিয়ে তো মাছ ঝাঁকা যাবে না। আর অপরাধীরা মনে করছে কোনো দরকার নেই, সাইয়া ভাই কোতোয়ালি কালীঘাটে বসে আছেন, উনি নবান্নে বসে আছেন, কোনো অপরাধেরই যথাযথ তদন্ত হবে না, ঠিক মতো পোস্টমর্টম হবে না, ঠিক মতো রিপোর্ট হবে না, ঠিক মতো প্রসিকিউশন হবে না, কেউ শাস্তি পাবে না, আর উল্টে যারা প্রতিবাদ করবে তাদেরকে তিনি আক্রমণ করবেন, মিথ্যা মামলা দেবেন, জেল দেবেন, বদনাম করবেন, আর যে পরিবার ক্ষতিগ্রস্ত হবে উনি বলবেন ক্ষতিপূরণ করে দেবো, সেটেলমেন্ট করে দেবো। গ্রামে গ্রামে যখন ধরনের ঘটনা হচ্ছে, তৃণমূলের লোকেরা করছে অপরাধ শুধু তা নয়, পরে একটা সমঝোতা করে দিচ্ছে, ঘর দিয়ে দেবো, বাড়ি দেবো, যেটা কাজ দিয়ে দেবো। এইভাবে যখন পুলিশ খুন হয়েছে উনি তো সেভাবে চাকরি দিয়ে বলেছেন আর শাস্তি হবে না তৃণমূলের নেতাদের, তো এটাতে অপরাধ জগৎ অনেক বেশি বেড়ে গিয়েছে, যার ফল হচ্ছে এটা। এখনো তিনি কালকে এই পুজো উদ্বোধন করতে গিয়ে যা বলেছেন এটা তো অন্যায়, বলছেন দু একটা ঘটনা এরকম ঘটতে পারে, তারপরে তিনি মেনে নিচ্ছেন, গা সওয়া করে দিচ্ছেন অপরাধকে। উল্টির ঘটনা নিয়ে আজ কিন্তু নদীয়ার কল্যাণীতে পোস্টমর্টম করার কথা ছিল, সেখানে কেন্দ্রীয় হাসপাতালে পোস্টমর্টম করার কথা, কেন? আচ্ছা এটা তো এই রাজ্যের বাসী হিসেবে এ রাজ্যের প্রশাসন, এ রাজ্যের পুলিশ, এ রাজ্যের সরকার, এর শাসক দল তাই তো লজ্জা মরে যাওয়া উচিত। কেন যখনই ঘটনা হবে কেন বাড়ির লোকেরা বলবে সিবিআই চাই, কেন হাইকোর্ট বলবে সিবিআই কে তদন্ত করতে হবে, কেন বলা হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে যাবে, কেন বলা হবে যে কেন্দ্রীয় সরকারের যে হাসপাতাল আছে সেখানে গিয়ে হবে? তাহলে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, তাহলে আমাদের ব্যবস্থা কি হলো? আমাদের তো পুরো হাসপাতাল সেগুলো কি হলো? আমাদের সরকারি হাসপাতাল সেগুলো কি হলো? এখানে তো ডাক্তার ভালো নয়, পুলিশ ভালো নয়, অফিসার ভালো নয়, এরকম তো কথা নয়, আসলে যে চালাচ্ছেন তিনি ভালো নন, যার ফলে মানুষের ভরসা উঠে গেছে। আজ কল্যাণীতে যেখানে মর্গে প্রতিনিধি তারাও বিক্ষোভ স্লোগানে জড়িয়েছেন এবং আপনাদের দল হিন্দু মুসলমান দেখে যে তারা অপরাধী পক্ষে থাকবে, যখন হাতরাসে হলো তখন জাতপাত দেখে বললো যে না এটা ঠাকুর করেছে, সুতরাং তপশিলি জাতির বিরুদ্ধে, সুতরাং আমরা তপশিলি জাতির বিরুদ্ধে, সুতরাং আমরা ধর্ষণের পক্ষে। বিলকিস বানুকে যারা ধর্ষণ করলো তাদেরকে মুক্ত করে দিয়ে মালা পড়ালো বিজেপি, তো বিজেপি স্লোগান আর বামপন্থী স্লোগান তো এক হবে না। তারপরে কুস্তিগিরা যখন রাস্তায় ধারে বসেছিল বল স্টেশনের বিরুদ্ধে তখন বিজেপিরা খিল্লি করছিল, এখন যেরকম তৃণমূল খিল্লি করছে, তো তখন বিজেপির এ ব্যাপারে বলার কিছু নেই। তারা রাম রহিম বাবাকে জেল থেকে মুক্ত করে নিয়েছে, হরিয়ানা নির্বাচনী প্রচার লাগিয়েছেন, দরকারে পশ্চিমবঙ্গ লাগাবেন যত ধর্ষকদেরকে নিয়ে এসে, সুতরাং এটা তুলনা করো না, এটা বিজে তৃণমূল করে ওইসব রাম বাম এগুলো বলে। আসলে এই বিজেপিকে আনলো কি এখানে মমতা ব্যানার্জি, এনেছে কেন? যাতে বামপন্থীরা প্রচার না করতে পারে, যাতে বিজেপি একটু ধর্ম ধর্ম করে। আমরা গোটা রাজ্যে জুড়ে এখন জেলায় জেলায় একদিকে যেমন আরজিকর কাণ্ড নিয়ে, ধর্ষণ নিয়ে কাণ্ড, এইসব আন্দোলন সংগ্রাম চলছে মানুষের, তেমনি পাশাপাশি আমাদের বুদ্ধ ভট্টাচার্য এবং সীতারাম ইচুরির মৃত্যুর পরে আমরা কেন্দ্রীয়ভাবে দিল্লিতে করেছি, কলকাতায় করেছি, কিন্তু এখন জেলায় জেলায় তাদের স্মরণ সভা হচ্ছে। আবার জেলা কমিটি মিটিং ছিল পার্টির, আমাদের সম্মেলন চলছে, সে নিয়ে কর্মসূচি দলীয় কর্মসূচি ছিল।